নমস্কার সকলকে, আমার চ্যানেল লার্নিং মাউথার গান বেসিক অ্যাড অ্যাডভান্সে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আগের ভিডিওতে আমি একদম বেসিক শিখিয়েছিলাম আপনাদের এবং বলেছিলাম যে পরের ভিডিও আমি স্লাইডার নিয়ে বানাবো। যারা আমার আগের ভিডিও দেখেননি তাদেরকে বলে রাখি যে মাউথার গানের ডান দিকে একটা অংশ থাকে, একটা প্লেটের মতন, যেটা পুশ করলে আপনারা দেখতে পাচ্ছেন হোলের পজিশনগুলো চেঞ্জ হচ্ছে, এইটাকে স্লাইডার বলে। এইটা কি, একে কিভাবে আমরা ব্যবহার করব, সেই নিয়েই আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন। প্রতিটা অক্টেভে আটটা করে শর্ট থাকে। যারা আমার আগের ভিডিও দেখেননি তারা প্লিজ একবার চেক করে নেবেন, লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সা আছে দুবার, অর্থাৎ সাতটা ইউনিক স্বর। সারেগামা পাধা নি, শাস্ত্রমতে এই সাতটা স্বর হচ্ছে শুদ্ধ স্বর। এবার মজার ব্যাপার হচ্ছে যে এই সাতটা স্বর ছাড়াও আরো পাঁচটা স্বর লুকিয়ে রয়েছে এই সা থেকে নি এর আড়ালে, এই স্লাইডারের মধ্যে। এই স্লাইডার পুশ করলেই ওই বাকি স্বরগুলো ওপেন হয়ে যায়। এবার এদের সঙ্গে আমরা একটু পরিচয় করব। ধরে নেওয়া যাক সারেগামা পাধানি এরা সাত বন্ধু। এদের মধ্যে সা আর পা এরা দুজন সিঙ্গেল, এদের কোনো ভাই বোন নেই। রেগা মা ধানি এই পাঁচজনের মধ্যে রেগা ধানি এই চারজনের রয়েছে একটা করে বোন, আর মায়ের রয়েছে দিদি। বোন বয়সে ছোট হয়, অর্থাৎ এরা দিদির হাফ নোট নিচে থাকে, এরা কোমল স্বর। অর্থাৎ কোমল রে যদি বোন হয় শুদ্ধ রে হচ্ছে দিদি। এইভাবেই কোমল গা শুদ্ধ গা, কোমল ধা শুদ্ধ ধা, কোমল নি শুদ্ধ নি। আগেই বলেছি মায়ের কোনো বোন হয় না, মায়ের দিদি হয়। দিদি যেহেতু বয়সে বড় তাহলে এর স্থান হচ্ছে মায়ের পরে, একে বলা হয় করিমা। এইবার আমরা যদি এদের পাশাপাশি সাজাই তাহলে কি দেখতে পাবো, সা এর কোনো ভাই বোন নেই, এরপরে কোমল রে, তারপরে শুদ্ধ রে, তারপর কোমল গা শুদ্ধ গা, গায়ের পরেরটাই হচ্ছে মা, মায়ের পরে করিমা, পরেরটা পা, পায়ের পরে কোমল ধা, তারপর ধা কোমল নি শুদ্ধ নি, নিয়ের পরেরটাই সা। এখন দেখা যাক এদের বাজাবো কিভাবে। যে কোনো স্বরেতে দাঁড়িয়ে আমি যদি স্লাইডার পুশ করি সেই স্বরের হাফ নোট ওপরে বাজে, মানে আমি যদি সাতে দাঁড়িয়ে পুশ করি তাহলে রে এর বোন কোমল রে বাজবে। সেম রেতে দাঁড়িয়ে পুশ করলে কোমল গা বাজবে। এবার মজার ব্যাপার হচ্ছে গাতে দাঁড়িয়ে আমি যদি পুশ করি তাহলে তো কোমল মা বাজার কথা, কিন্তু মার তো বোন নেই, মায়ের তো দিদি হয়, তাহলে গাতে পুশ করলে মাই বাজবে, কারণ গা আর মার মাঝখানে হাফ নোটেরই তফাৎ। এবার যদি করিমা বাজাতে হয় কি করব, মায়ের পরে করিমা, অর্থাৎ মাতে পুশ করলেই করিমা বাজবে। পা এ তো সিঙ্গেল, এর তো কোনো ঝামেলা নেই, তাহলে পাতে পুশ করলে কি বাজবে, কোমল ধা, ধাতে পুশ করলে কোমল নি, আর নিতে যদি পুশ করি তাহলে সা বাজবে, কারণ নি আর সা এর মধ্যে হাফ নোটেরই তফাৎ। আমি একবার বাজিয়ে দেখিয়ে দিচ্ছি। বোঝা গেল, খুব সিম্পল ব্যাপার, যে কোনো স্বরে দাঁড়িয়ে যদি পুশ করা হয় তাহলে ঠিক তার হাফ নোট উপরে বাজবে। মাউতার গানে যেহেতু আপনারা দেখে বাজাতে পারছেন না তো অনেকের গুলিয়ে যাওয়ার চান্স থাকে যে কি করে সা, তারপর কোমল রে শুদ্ধ রে কোমল গা, এই ব্যাপারটা অনেকের ঘেটে যাওয়ার চান্স থাকে। আমি একবার হারমোনিয়ামে ডাইরেক্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি যদি এখানে এই রিডটাকে সা ধরি, এর একটা পরে হচ্ছে রে, এর একটা পরে হচ্ছে গা, গায়ের পরেরটাই মা, মায়ের একটা পরে হচ্ছে পা, পায়ের একটা পরে ধা, ধায়ের একটা পরে হচ্ছে নি, আর নিয়ের পরেরটাই হচ্ছে সা। তাহলে কোমল স্বর আর করি স্বর গুলো কোথায় গেল, সা এর হাফ নোট পরেই বলেছিলাম কোমল রে, মানে রে এর আগে, তাহলে এইটা কোমল রে, এইটা শুদ্ধ রে, কোমল গা শুদ্ধ গা,
গায়ের পরেরটাই বলেছিলাম মা, মায়ের পরে হচ্ছে করিমা, মায়ের দিদি করিমা, তাই মায়ের পরে। তারপরেরটা পা, পায়ের পর কোমল ধা, শুদ্ধ ধা, কোমল নি, শুদ্ধ নি, আর নিয়ের পরেরটাই হচ্ছে সা। এখানে আমি এই রিডটাকে সা করেছিলাম। এবার যে কোনো একটা রিডকে যদি সা করা হয়, সাপোজ আমি এই রিডটাকে সা করলাম, তাহলে এই সেম সূত্র অ্যাপ্লাই কিভাবে হবে? সা, এরপর কোমল রে, শুদ্ধ রে, কোমল গা, শুদ্ধ গা, গায়ের পরেরটাই হচ্ছে মা, মায়ের পরে করিমা, পা, কোমল ধা, শুদ্ধ ধা, কোমল নি, শুদ্ধ নি, পরেরটাই হচ্ছে সা। তাহলে কি দাঁড়ালো? এই স্কেলটা সি স্কেল, আর আমি এর আগে যেটা বাজিয়েছিলাম এটা জি শার্প ছিল। স্কেল নিয়ে আমি পরে আলাদা একটা ভিডিও বানাবো, আর এই ছোট্ট যন্ত্রটাতে আপনারা সমস্ত রকম স্কেল বাজাতে পারবেন। আমি স্কেল নিয়ে পরে একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। যে কোনো ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে এই সেম সূত্র প্রযোজ্য। আর আজকের ভিডিওতে যে গানটা দেবো সেই গানেতে স্লাইডারের ইউজ খুব অল্পই থাকবে। এখন আমি আপনাদেরকে একটা গান এক দু লাইন একটু বাজিয়ে শুনিয়ে দিচ্ছি, যাতে স্লাইডারের ইউজটা অনেক বেশি রয়েছে। এই গানটা আমি আপনাদের এখন দেবো না, এটা পরে দেবো। আজকের গানটা খুব সহজই থাকবে। এবার আমি আপনাদের একটা প্র্যাকটিস রুল দিয়ে দিচ্ছি, যাতে আপনারা দিদি বোন বা কোমল স্বর করি স্বরকে খুব সহজে বসিয়ে ফেলতে পারেন এবং স্লাইডারের ইউজটাও শিখে যান। আর আজকের ভিডিওতে যে গানটা দেবো সেই গানেতে স্লাইডারের ইউজ খুব অল্পই থাকবে। প্র্যাকটিস রুলে আমি আপনাদের ভৈরব রাগের আরোহণ অবরোহণ দিয়ে দিচ্ছি। এখানে দুটো স্বর কোমল আছে, রে আর ধা। আর একটা রাগ আমি আপনাদের দিয়ে দিচ্ছি কাফি, এখানেতে গা আর নি এই দুটো কোমল রয়েছে। আর গানেতে করিমা পেয়ে যাবেন, তাহলে টোটাল পাঁচটা স্বর আপনাদের প্র্যাকটিস। ফার্স্টে ভৈরব রাগের আরোহণ অবরোহণটা দেখিয়ে দিচ্ছি। এবার একটা বিটে দুটো। আগের ভিডিওতে যেরকম প্র্যাকটিস রুল আপনাদের দিয়েছিলাম, একটা বিটে একটা, একটা বিটে দুটো, একটা বিটে চারটে, এই ভিডিওতে সেরমই থাকবে। আপনারা এভাবেই প্র্যাকটিস করবেন। এবার একটা বিটে দুটো, এবার একটা বিটে চারটে, এখানে রে আর ধা আমরা কোমল পেলাম। এবার কাফির আরোহণ অবরোহণ আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে গা আর নি কোমল হবে, এরপর আমি বাজিয়ে দেখিয়ে দেব। সা গা রে নি সা।
একটু অন্যরকম ভাবেও বাজানো যায়। শুনতে একটু ভালো লাগবে কিন্তু বাজানোটা শক্ত। আমি দুটো লাইনই আপনাদের গেয়ে এবং বাজিয়ে দেখিয়ে দিচ্ছি, যেটা ভালো লাগবে সেটাতেই করবেন। বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।